হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আমার চ্যানেলকে সাপোর্ট করুন, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমি বেরিয়ে পড়েছি ঠাকুর আনবার জন্য। ঠাকুর আনতে বাবার সাথে বাইকে বেরিয়ে পড়লাম ভান্ডারহাটিতে। সেখানে ঘুরে ঘুরে দেখছি কি সুন্দর সুন্দর প্রতিমাগুলি। আমরা ছাঁচে ঠাকুরেরই নেব ঠিক করছি। ডেকোরেশন শুরু হয়ে গেছে। ঠাকুর নিয়ে তো আমরা চলে এসেছি, এখন আমরা ডেকোরেশন করছি। ছোটখাটো আমাদের ঠাকুর, ছোটখাটো ডেকোরেশন, ঘরোয়া ডেকোরেশন যাকে বলে। কালকে সরস্বতী পুজো, তার আয়োজন চলছে এখন। বনু মালা গাচ্ছে, আমি একটু হেল্প করে দিলাম ডেকোরেশনে, বাকি সময় আমি ভিডিও তুলছি। মাথায় একটা বুদ্ধি এলো, ছোট ছোট থার্মোকলের বল দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করছি। ঠিক ওই রকম দেখতে আগের বানিয়েছি, সাজিয়েছি, মালা বানিয়েছি। দারুণ হয়েছে ডেকোরেশনটা, থার্মোকলের বল দিয়ে ডেকোরেশনের আইডিয়াটা কাজ করেছে। আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আজকের জন্য, ব্যাস কালকে ঠাকুরটা বসাবো, আজকে আর বসাচ্ছি না, দেখা যাচ্ছে কালকে সকালে। মা আলপনা দিচ্ছে এখন। এখন বাজে সকাল 7:45, পুজোর জোগাড় চলছে। পুরোহিত মশাই 7:30 সময় আসবে বলেছেন, তাই যোগার যন্ত্র সব তাড়াতাড়ি চলছে। পুষ্পাঞ্জলি ওই শ্রী শ্রী সরস্বতী দেবী নম নম। পড়েছি আমাদের বাড়ির পুজো শেষ হয়ে গেছে, তাই সেজে গুজে আমরা বেরিয়ে পড়লাম গ্রামের এদিকে ওদিকে কোথায় ঠাকুর হচ্ছে সেগুলো দেখতে। আজকে আমি আর বোন আছি শুধু, আমার সঙ্গী ভাইপো নেই, ওকে খুব মিস করছি। আগের বছরও সবাই একসাথে ঠাকুর দেখতে গিয়েছিলাম, তাই ওকে খুব মিস করছি আজকে। বা দারুণ করেছে, সুন্দর লাগছে মণ্ডপ, আমাদেরই পাশের পাড়া, আমাদেরই ভাইয়েরা করেছে, খুব সুন্দর হয়েছে।
এই মণ্ডপটা খুব সুন্দর হয়েছে আর ঠাকুরও খুব সুন্দর হয়েছে। এর খিচুড়ি রান্না চলছে, একটু পরে আমরা সব খাবো। খিচুড়ি খাওয়া হয়ে গেছে, আমরা এখন রেস্ট নিচ্ছি। আজকে সরস্বতী পুজো খুব দারুণ কাটলো, খুব মজা হলো আজকে। নেক্সট আমাদের আরো নতুন নতুন অনেক আকর্ষণীয় ভিডিও আসছে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে আমার চ্যানেল। আর নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে। এখন আজকের মতো বাই।